এক নাক বন্ধ থাকার জন্য যেই নাকটা বন্ধ থাকে এই নাকে আপনি খাঁটি সরষার তুল 100% খাঁটি সরষার তুল ব্যবহার করতে পারেন। ভাঙানো সরষা হলে খুব ভালো হয়, আর নচেত আপনি সরষার উল্টি দিতে পারেন। সরষা ভালো করে শুকিয়ে অনেক করে ডলে মার্কিন কাপড়ের ভিতরে ছোটো ছোটো টিস্যু বা কাপড়ের ভিতরে নিয়ে ওইটা দিয়ে নাকে এরকম টানতে পারেন, তাতে নাকটা ক্লিয়ার হবে। এ যদি ক্লিয়ার না হয় রসুন টুকরা করে রসুন কেটে রসুনটা নাকের এখানে ধরে রাখতে হবে, কারণ ধরে রাখলে আস্তে আস্তে নাকের ভিতরে রসুনের নিঃশ্বাস গেলে দোনো নাক পরিষ্কার হবে, একটার ভিতর দিয়ে আরেকটা ঘুরতে থাকবে। আর রসুন নাকে দিলে মাথা ব্যথা কমে, এটা আপনারা জানেন কি না? যার কোল্ড অ্যালার্জি, ডাস্ট অ্যালার্জি, সাইনোসাইটিস, ফুলুসি, নিউমোনিয়া, টিবি, যক্ষা, বক্ষবিধির সমস্যা, সিওপিডি আছে, বক্ষবিধির সমস্যা আছে, মা তাদের সাইনোসাইটিস এবং মাথা ব্যথা সাথে থাকবে। এই সাইনোসাইটিস এবং মাথা ব্যথা থাকার জন্য আপনাকে রসুন কানে দিতে পারেন। যদি আপনার নাকে দিতে অসুবিধা কানে দিয়ে দেখেন, প্রমাণ করেন, সাথে সাথে আপনার আধা ঘন্টার ভিতরে আপনার মাথা ব্যথা কমে যাবে। সেটা আপনার মাইগ্রেন সামনে হোক, পিছনে হোক, ডাইনে হোক, বায়ে হোক, চারদিক থেকেই আপনার রসুন দুই কানে দিলে কাজ করবে। আর খাওয়ার ভিতরে আপনি যদি রসুন খাওয়ার আস্তে আস্তে অভ্যাস করতে পারেন বা চুষে চুষে মধু দিয়ে আপনি রসুন খেতে পারেন। আপনি অলিভ অয়েলের সাথে একসাথে ভিজিয়ে রেখে সেই রসুন অনেক মুখে দিয়ে চুষে চুষে খেতে পারেন। খাবারের সাথে, সালাতের সাথে আপনি রসুন খেতে পারেন। খাদ্য অভ্যাসের ব্যাপক পরিবর্তন আনতে হইব। আরেকটা হলো, এই বয়সে যাদের নাক কান বন্ধ থাকে তারা মোবাইলটা একটু কম চালাতে হবে। মানে অন্য অন্য দিন যদি আপনি গড়ে ডেলি 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা মোবাইল, টেলিফোন, কম্পিউটার এগুলোর কাছে থাকেন, তারপরে আপনাকে 2-3 ঘন্টা কমাই দিতে হবে, মানে অর্ধেক কমাই দেবেন, 6 ঘন্টাকে আপনি 3 ঘন্টা করে ফেলেন। যদি আপনি রসুন দিয়ে মাথা ব্যথা কমান, রসুন দিয়ে নাকের পলিপাশটা দূর করেন, রসুন দিলে পলিপাশ যাবেই, চিকন পাতলা করে কেটে 1 কুচি রসুন ব্যবহার করবেন, 1 কুচি পেঁয়াজ ব্যবহার করবেন এইসব কাজে। আর যে কোনো ধরনের কঠিন চর্মরোগ হোক, সেখানে যদি আপনি রসুন আর কাঁচা হলুদ একই সাথে দুইটা ভালো করে ঘষতে থাকেন ডেলি 10 মিনিট করে 3 বার, 1 মাস ঘষেন, সেই চর্মরোগ ওখান থেকে পালাবেই। এই চর্মরোগের জন্য 1 কুচি রসুন, 1 কুচি পেঁয়াজ অনেক ভালো কাজ করে। অনেকের মাথার চুল, চুলের ভিতরে জায়গায় জায়গায় টিক্কা টিক্কা করে চুল পড়ে যায়, এটা খুব কঠিন হয় যে চুল মাথার 20-25 জায়গায় পড়ে গেছে, এটা এক ধরনের ফাঙ্গাস গ্রো করে। সেখানেও আপনি কাঁচা হলুদ ঘষলে কাজে লাগে। পেঁয়াজের মাঝখান, 1 কুচি পেঁয়াজের মাঝখানটা কেটে ব্যবহার করতে হবে, 1 কুচি রসুনের মাঝখানে কেটে ওখানে ঘষতে হবে, ঘষতে 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 এরকম 7 দিন ঘষেন, 10 দিন ঘষেন, চলে যাবে। এই যে একটা সাধারণ জিনিসে ভালো সমস্যা, যে কোনো লোকের যদি ধবল হয়, আর যদি বিবাহিত মেয়েদের হয় বা বৈভবযোগ্য মেয়েদের হয়, তখন মা বাবার চিন্তার শেষ নেই। সেখানে যদি তারা পেঁপের সাদা কোষ, পেঁপের গাছের সাদা কোষ, পেঁপের ডগার সাদা কোষ, পেঁপের পাতার সাদা কোষ, পেঁপের শিকড়ের সাদা কোষ, পেঁপের গাছের ছালের সাদা কোষ, এরকম 5 জায়গায় সাদা দুধের মতো লেটেক্স বেরোয় আসে, ওগুলো যদি সবগুলো 1 জায়গায় মিক্স করে তারপর একটু পট ভরে নেন, ওইটা আপনি দিনে 3 বার করে লাগাইতে থাকেন। আপনার ক্রিম আপনি বানিয়ে নিলেন, এখন আপনি লাগান, আলহামদুলিল্লাহ এই ধরনের ধবল মুখে বাদ দিয়ে একটু লাগাবেন। মুখে দিতে হলে একটু মধু বেশি করে দিয়ে নিতে হবে বা কাঁচা হলুদ দিয়ে নিতে হবে, আলহামদুলিল্লাহ দেখবেন এই ধরনের ধবল রোগ আল্লাহ তাআলা এই প্রসেসে যদি আপনি ব্যবহার করেন ভালো। মশা বাচ্চাদের গুড়া কিনমির সাথে মা বাপ পরিবারের সকলের সম্পর্ক আছে। সকল আপনার 1 নম্বর বাচ্চাকে নিরাপদ পানি খাওয়াইতে হবে, 3 বছরের বাচ্চা, তার খাবার সবই গরম গরম খাওয়াইতে হবে, ঠান্ডা খাবার বাচ্চাকে খাওয়াতে পারবেন না, তাহলে কৃমি এসে যাবে। আপনি বাচ্চার খাবারের ভিতরে অবশ্যই অলিভ অয়েল ব্যবহার করতে হবে, বাচ্চার খাবারের ভিতরে অবশ্যই পেঁপে ব্যবহার করতেই হবে, বাচ্চার খাবারের সাথে অবশ্যই তরকারি ব্যবহার করতে হবে, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, কিন্তু সেটা চোকলাসহ, চোকলার ভিতরে যত রকম আমাশার ই থাকে, ওষুধ থাকে, চোকলার ভিতরে অনেক রকম পেটের অসুখের ওষুধ থাকে। পৃথিবীর কোথাও আপনার চাল কুমড়া, মিষ্টি কুমড়া, লাউ, শশা এর চামড়া খাবার স্কিন ফেলে দিয়ে খায় না, আমরা স্কিন ফেলে দিয়ে খাই বলে অনেক গুণ আমরা পাই না, আসল গুণটা আমরা ফেলে দিই। যেরকম ভাতের মার ফেলে দিয়ে ভাত খেলে কি ভাতের কোনো গুণ থাকে, তা আপনি নিজেরাও বোঝেন,
ভাতের মানের থেকে আপনি একটি মহামূল্যবান স্লাইন পেতে পারেন। আপনি স্লাইন না পেলেও ভাতের মানের সাথে একটু কাঁচা হলুদ বাটা আর একটু মধু আর একটু লবণ দিয়ে যদি খান, এটা স্লাইন তো না, মহা স্লাইন হয়ে যাবে, মহা উপকারী ওষুধ হয়ে যাবে। এবং একজন লোকের যখন স্কিন রাফ অ্যান্ড টাফ হয়, স্কিন ভেঙে পড়ে, স্কিন নষ্ট হয়ে যায়, তখন আপনাকে বুঝতে হবে যে তার শরীরে অন্তত 8টা ভিটামিনের শর্ট পড়ে গেছে, তাকে সমন্বিত ভিটামিন অবশ্যই খেতে হবে। এই কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য আপনাকে শাকসবজি, ফলমূল, মশলা, ভিটামিন একান্ত দরকার। আর অক্সিজেন, 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 অক্সিজেনের আমাদের জন্য অফুরন্ত দরকার। অক্সিজেন আমাদের জীবনের সাথে, আমাদের রক্তের সাথে, আমাদের শক্তির সাথে জড়িত।